জয়সিংহের সমস্ত রাত্রি নিদ্রা হল না। গুরুর সঙ্গে যে কথা নিয়ে আলোচনা হয়েছিল, দেখতে দেখতে তার শাখা প্রশাখা বের হতে লাগল। অধিকাংশ সময়ই আরম্ভ আমাদের আয়ত্ত, শেষ আমাদের আয়ত্ত নয়। চিন্তা সম্বন্ধেও এই কথা খাটে। জয়সিংহের মনে অনিবার্য বেগে এমন সকল কথা উঠতে লাগল যা তাঁর আশৈশব বিশ্বাসের মূলে অবিশ্রাম আঘাত করতে লাগল। জয়সিংহ পীড়িত ক্লিষ্ট হতে লাগলেন, কিন্তু দুঃস্বপ্নের মতো ভাবনা কিছুতেই ক্ষান্ত হতে চায় না। যে দেবীকে জয়সিংহ এতদিন মা বলে জানতেন, গুরুদেব আজ কেন তার মাতৃত্ব অপহরণ করলেন? কেন তাকে হৃদয়হীন শক্তি বলে ব্যাখ্যা করলেন? শক্তির সন্তোষী কি আর অসন্তোষী বা কি? শক্তির চক্ষুই বা কোথায়, কর্ণই বা কোথায়? শক্তি তো মহারথের ন্যায় তার সহস্র চক্রের নিচে জগৎ কর্ষণ করে ঘর ঘর শব্দে চলে যাচ্ছে। তাকে অবলম্বন করে কে চলল, তার তলে পড়ে কে চূর্ণ হল, তার উপরে উঠে কে উৎসব করছে, তার নিম্নে পড়ে কে আর্তনাদ করছে, সে তার কি জানবে? তার সারথি কি কেউ নেই? পৃথিবীর নিরীহ অসহায় ভীরু জীব দিগের রক্ত বের করে কাল রূপিণী নিষ্ঠুর শক্তির তৃষা নির্বাণ করতে হবে, এই কি আমার ব্রত? কেন, সে তো আপনার কাজ আপনি করছে। তার দুর্ভিক্ষ আছে, বন্যা আছে, ভূমিকম্প আছে, জরা মারি অগ্নিদাহ আছে, নির্দয় মানব হৃদয় স্থিত হিংসা আছে, ক্ষুদ্র আমাকে তার আবশ্যক কি? তারপর দিন যে প্রভাত হল তা অতি মনোহর প্রভাত। বৃষ্টি শেষ হয়েছে, পূর্বদিকে মেঘ নেই, সূর্য কিরণ যেন বর্ষার জলে ধৌত ও স্নিগ্ধ। বৃষ্টিবিন্দু ও সূর্য কিরণে দশ দিক ঝলমল করছে। শুভ্র আনন্দ প্রভা আকাশে, প্রান্তরে, অরণ্যে, নদী স্রোতে বিকশিত শ্বেত শতদলের ন্যায় পরিস্ফুট হয়ে উঠছে। নীল আকাশে চিল ভেসে যাচ্ছে, ইন্দ্রধনুর তোরণের নিচে দিয়ে বকের শ্রেণী উড়ে চলেছে, কাঠবিড়ালিরা গাছে গাছে ছুটাছুটি করছে, দু একটি অতি ভীর খরগোশ সচকিতে ঝোপের ভিতর থেকে বের হয়ে আবার আড়াল খুঁজছে, ছাগ শিশুরা অতি দুর্গম পাহাড়ে উঠে ঘাস ছিঁড়ে খাচ্ছে, গরুগুলি আজ মনের আনন্দে মাঠ ময় ছড়িয়ে পড়েছে, রাখাল গান ধরেছে, স্নানের জন্য নদীতে আজ অনেক লোক সমাবেত হয়েছে, কলকল স্বরে তারা গল্প করছে, নদীর কলধ্বনিরও বিরাম নেই। আষাঢ়ের প্রভাতে এই জীবময়ী আনন্দময়ী ধরণীর দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়সিংহ মন্দিরে প্রবেশ করলেন। জয়সিংহ প্রতিমার দিকে চেয়ে জোর হস্তে বললেন, কেন মা, আজ এমন অপ্রসন্ন কেন? একদিন তোমার জীবের রক্ত তুমি দেখতে পাওনি বলে এত ভ্রুকুটি? আমার হৃদয়ের মধ্যে চেয়ে দেখো,
ভক্তির কি কিছু অভাব দেখছো? ভক্তের হৃদয় পেলে কি তোমার তৃপ্তি হয় না? নিরপরাধের শনি তো চাই। আচ্ছা মা, সত্য করে বল দেখি, পুণ্যের শরীর গোবিন্দ মাণিক্যকে পৃথিবী থেকে অপসৃত করে এখানে দানবের রাজত্ব স্থাপন করাই কি তোর অভিপ্রায়? রাজ রক্ত কি নিতান্তই চাই? তোর মুখের উত্তর না শুনলে আমি কখনোই রাজ হত্যা করতে দেব না, আমি ব্যাঘাত করব। বল হ্যাঁ কি না, বল হ্যাঁ কি না। সহসা বিজন মন্দিরে শব্দ উঠল, হ্যাঁ। জয়সিংহ চমকে পশ্চাতে চেয়ে দেখলেন, কাউকে দেখতে পেলেন না। মনে হলো যেন ছায়ার মতো কি একটা কেঁপে গেল। স্বর শুনে প্রথমেই তার মনে হয়েছিল যেন তার গুরুর কণ্ঠস্বর। পরে মনে করলেন মা তাকে তার গুরুর কণ্ঠস্বরে আদেশ করলেন, এই সম্ভব। তার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি প্রতিমাকে ভূমিষ্ঠ প্রণাম করে সশস্ত্রে বের হয়ে পড়লেন।